সেক্টর 9 নম্বর রোড এবং 5 নম্বর হাউসের সিএস লয়ার ফার্ম থেকে মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি এবং লাস্টমা এই মাসে আমার আপনার ওয়ার্ক পারমিট আসছে। তো আমি ডিসেম্বর 17 তারিখ এম্বাসি আসলে বিএসএফ ফাইল জমা দেওয়ার জন্য মূলত ইন্ডিয়াতে আসা। আচ্ছা, তো আপনার টোটাল কয় মাস লাগলো ওয়ার্ক পারমিট আসতে? আমার টোটাল তাদের সাথে এগ্রিমেন্ট ছিল 6 মান্থের, যে 6 মান্থের ভিতরে আমার এগ্রিমেন্ট আনবে, তারা 5.5 মান্থের ভিতরে আমার এগ্রিমেন্ট আসছে। তো ভিএফএস এ কবে ফাইল জমা দিলেন? আমি 17 তারিখে আমি ফাইল জমা দিয়েছি। তো প্রসেসিং এ সকল প্রকার হেল্প পেয়েছেন? আমি বিএসএফ এ ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে মূলত 16 তারিখ যারা ছিল তারাও জমা দিয়েছিল, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছিলাম। তো এখানে দুই ধরনের, দুই ওয়েতে আসলে মূলত বিএসএফ এ ফাইল জমা দেওয়া যায়, একটা হলো জেনারেল প্রসেস আর একটা হলো যে প্রিমিয়াম। তো জেনারেল প্রসেসে ফাইল জমা দেওয়ার চেয়ে প্রিমিয়ামে জমা দেওয়াটা বেটার। এখানে 2700 টাকা একটু বেশি নেবে, কিন্তু আপনার অতি তাড়াতাড়ি এবং খুব স্বাভাবিকভাবেই আপনি এটা ফাইলটা জমা দিতে পারবেন এবং সকল ধরনের হেল্প বিএসএফ এর যারা কর্মকর্তা আছেন তারা আপনাকে হেল্প করবে। না, টোটাল কেমন টাইম লাগছিল বিএফএস এ? বিএফএস এ টোটালি আমার টোটাল 30 মিনিটের ভিতরে সবকিছু ওকে। তো কেমন টাইম লাগতে পারে আপনার স্ট্যাম্পিং এ বা ভিসা পেতে? ভিসা পেতে এখন মূলত ডিপেন্ড করে, এখানে আছে তাদের থেকে বলে যে 30 ডেজ, আশা করি যে 30 ডেজ এর ভিতরে একটা গুড নিউজ পাব। তো আপনাকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি যাদের দেখছে তাদের যে উদ্দেশ্যে আমার এতটুকু বলার, যারা আমাদের মতন আসলে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি সেনজেনের ভিসার জন্য চেষ্টা করেন, একটা স্বপ্ন দেখেন, তাদের জন্য আমার এতটুকু বলার যে ভালো কোনো লয়ার ফার্ম দিয়ে আপনারা চেষ্টা করবেন, যেখান থেকে প্রতারিত হবেন না। আমিও জীবনে একবার প্রতারিত হয়েছি এবং যখন আমি সিএস লয়ার ফার্মে যাওয়ার আগে আমি বাংলাদেশে মোস্ট অফ এজেন্সিতে গিয়েছি এবং ডাটা কালেক্ট করার চেষ্টা করেছি। তো দেন আমার ভালো লাগছে যে আমি সিএস থেকে কাজ করাবো, এখন পর্যন্ত আমি এখান থেকে কাজ করে আমি সন্তুষ্ট, আর বাকিটা উপরাল্লাহ যদি চায় তো উপরাল্লাহ দয়ার উপরাল্লাহর ইচ্ছায় আমি একটা ভালো রেজাল্ট নিয়ে যেতে পারবো। তো আমার উদ্দেশ্য এতটুকু যে যারাই এই স্বপ্নটা দেখেন তারাই যেন বুঝে শুনে এবং ভালো একটা জায়গায় ভালো একটা মানুষের পরামর্শে সামনের দিকে আগায়। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ।